সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। পাকিস্তান সুপার লীগের ষষ্ঠ সংস্করণ পুনরায় শুরু হওয়ার আগে লাহোর কালান্ডার্স আবার বড় ধাক্কা খেল। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লীগের ষষ্ঠ আসরটি পুনরায় শুরু করার আগে আবুধাবিতে ক্যাচিং অনুশীলন অধিবেশন চলাকালীন লাহোর কালান্ডার্সের উইকেট রক্ষক ব্যাটার বেন ডঙ্ক নিজেকে আহত করেছেন। হার্ড হিটার এই সাউথপো কালান্ডার্সের অন্যতম প্রধান সদস্য এবং পিএসএল যখন কয়েকদিন দূরে রয়েছে তখন এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ধাক্কাটি ফ্র্যাঞ্চাইজি কোনোদিন চায়নি। 34 বছর বয়সী এই উইকেট রক্ষক ক্যাচ ধরার সময় ঠোঁটে আঘাত পান এবং 7টি সেলাই পড়েছে। যদিও এটি যথেষ্ট ছিল না, ডাঙ্ক তার ঠোঁটের পুনরুদ্ধারের জন্য অস্ত্রোপচারও করিয়েছেন। 4টি ম্যাচ থেকে 3টি খেলা জয়ের পরে কালান্ডার্স পয়েন্ট টেবিলের তালিকায় বর্তমানে তৃতীয় অবস্থানে আছে। কালান্ডার্স সিইও শামীম রানা ডাঙ্কের অকালীন আঘাত সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। রানা জানিয়েছেন যে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আশা করছেন 9 জুন ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে উইকেট রক্ষকের আবারও অ্যাকশনে ফিরে আসতে দেখা যাবে। সোহেল আক্তারের নেতৃত্বে কালান্দার্স দলে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, মোহাম্মদ হাফিজ এবং হারিস রৌফের মতো তারকা। পাকিস্তানি খেলোয়াড়দের শক্তিশালী অংশ ছাড়াও কালান্দার্স রশিদ খান, ডেভিড উইস এবং সমিত প্যাটেল সহ বিদেশি তারকাদের একটি ভালো দল পেয়েছে। সম্প্রতি স্কোয়াড গত 2 বছরে ধারাবাহিক পারফরমেন্সের বিবেচনায় সহ অধিনায়কের ভূমিকায় আফ্রিদিকে পদোন্নতি দিয়েছিল। বাহাতি বোলার যথারীতি বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন এবং দলকে গুরুত্বপূর্ণ সাফল্য দেবেন। এছাড়া অধিনায়ক আক্তারকে মূল্যবান ইনপুট দেওয়ার দায়িত্বও তার থাকবে। তবুও 5টি সংস্করণের মধ্যে 1টি শিরোপা জয়ের জন্য কালান্দার্স করাচি লেক থেকে সংযুক্ত আরব আমিরাতে তাদের দুর্দান্ত ফর্মটি অবিরত রাখার আশা করবে এবং শেষ পর্যন্ত ট্রফি খরা শেষ করতে চাইবে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক